হ্যালো বন্ধুরা, হোম অ্যান্ড হেলথ কেয়ারে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন ও ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো শুকনো লঙ্কা আমাদের শরীরের পক্ষে কতটা ক্ষতিকারক ও কতটা উপকারী, আসল সত্যিটাই বা কি। সেই সঙ্গে এই শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কা সম্পর্কে সঠিক ইনফরমেশন, আশা করি আপনাদের এই ইনফরমেশনটি খুবই উপকারে আসবে। রান্নায় ঝাল খাওয়া নিয়ে আমাদের মধ্যে অনেকেরই সমস্যা হয়। কেউ ঝাল খেতে বেশি ভালোবাসেন, আবার কেউ ঝালকে এড়িয়ে চলেন। অনেকেই তরকারি লাল রগরগে না হলে পছন্দ করেন না, আবার অনেকে মাংসের সঙ্গে খুব বেশি কাঁচা লঙ্কা খেয়ে থাকেন। কিন্তু প্রচলিত আছে যে লঙ্কা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক, বিশেষ করে শুকনো লঙ্কা। অনেকে শুকনো লঙ্কাকে পেটের আলসারের অন্যতম কারণ বলে মনে করেন। সুতরাং কষা মাংস হোক বা মাছের ঝোল, লাল শুকনো লঙ্কার গুঁড়ো না দিলে স্বাদ মোটেই উঠে না। তাহলে আপনারা কি করবেন? তো জেনে নিন এই ভিডিও থেকে শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কার কিছু বিশেষ উপকারিতা ও ব্যবহার পদ্ধতি। প্রথমেই জেনে নিন শুকনো লঙ্কার উপকারিতা সম্পর্কে। বাজারজাত শুকনো লঙ্কার গুঁড়োর থেকে বাড়িতে বানানো শুকনো লঙ্কার গুঁড়ো অনেক বেশি উপকারী, কারণ বাজারের লাল লঙ্কার গুঁড়োতে অনেক রকম কেমিক্যাল মেশানো থাকে। তাই শুকনো লঙ্কাকে রোদে শুকিয়ে নিজেই গুঁড়ো করে নিতে পারেন। শুকনো লঙ্কার ব্যবহারে যৌন উত্তেজনা বাড়িয়ে দিতে পারে, কারণ শুকনো লঙ্কা খেলে ঝাল লাগে ও শরীর গরম হয়। এতে অ্যান্ড্রোফিনের ক্ষরণ বাড়িয়ে যৌন উত্তেজনাকে বাড়িয়ে তোলে। শুকনো লঙ্কাতে আছে ভিটামিন এ ও ভিটামিন সি। শুকনো লঙ্কা মুখের স্বাদ ফেরায়, এমনকি ফুসফুসের সংক্রমণ থেকে বাধা দেয়। শুকনো লঙ্কাতে প্রচুর ভিটামিন এ থাকায় রাতকানা রোগ প্রতিরোধ করে এবং রেটিনার সমস্যা উপশম করে। রক্তের প্লেটলেটকে জমাট বাঁধতে দেয় না শুকনো লঙ্কা। এর ব্যবহারে হাইপার টেনশন কমে, রক্তচাপ কমে, সেই সঙ্গে স্ট্রোকের ঝুঁকিও কমে যায়। এবার জেনে নিন শুকনো লঙ্কার অপকারিতা সম্পর্কে। বেশি পরিমাণ শুকনো লঙ্কা খেলে মুখের স্বাদ নষ্ট হয়ে যায় ও জিভের স্বাদকরকগুলি নিস্তেজ হয়ে পড়ে, এবং প্রচুর পরিমাণে লালাক্ষরণ হয়, যার ফলে কি হয়, অন্য খাবারের কোনো স্বাদ পাওয়া যায় না। অতিরিক্ত শুকনো লঙ্কা ব্যবহার করলে হজম সমস্যা বাড়ায় এবং অ্যাসিডিটির সমস্যাও বেড়ে যায়, যা থেকে হতে পারে জন্ডিস ও আলসারের মতো সমস্যা। হাঁপানির সমস্যা থাকলে শুকনো লঙ্কার গুঁড়োকে এড়িয়ে চলাই ভালো, কারণ এই লঙ্কার গুঁড়োর ব্যবহারে বা শুকনো লঙ্কার ঝাঁজে খুবই হাঁচি পায়। লঙ্কার ঝাঁজ নাকে গেলে হতে পারে অ্যালার্জির সমস্যাও। সুতরাং শুকনো লঙ্কার ব্যবহার করতে গেলেও পরিমাণ মতো এবং নিজের শারীরিক চাহিদা মতো করতে হবে, যাতে এর থেকে ক্ষতি না হয় এবং এর সমস্ত উপকারিতাগুলি যেন আমরা লাভ করতে পারি। এখন জেনে নেব আমরা কাঁচা লঙ্কার উপকারিতা সম্পর্কে। শুকনো লঙ্কার মধ্যে অনেক উপকারী গুণ থাকলেও কাঁচা লঙ্কার উপকারী গুণই বেশি। কাঁচা লঙ্কার মধ্যে থাকে অ্যান্টি অক্সিডেন্ট, যা হার্ট ভালো রাখতে সাহায্য করে। কাঁচা লঙ্কা কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায় ও চুল ও মাড়ের স্বাস্থ্য ভালো রাখে। এমনকি এর ব্যবহারে নার্ভের সমস্যাও কমে যায়। রান্নায় কাঁচা লঙ্কা ব্যবহার করলে তাপমাত্রার জন্য এই কাঁচা লঙ্কার স্বাস্থ্যগুণ নষ্ট হয়ে যায়। তাই চেষ্টা করুন খাবারের সঙ্গে স্বাদ মতো দু একটা কাঁচা লঙ্কা চিবিয়ে খাওয়ার। এছাড়াও কাঁচা লঙ্কাকে বেটে ব্যবহার করা যেতে পারে। সুতরাং বন্ধুরা, সব খাবারেরই ভালো ও খারাপ দুটো দিকই আছে। শুধুমাত্র খেয়াল রাখতে হবে যে খাবারটি যেন মাত্রা অতিরিক্ত না হয়ে যায় এবং শরীরে ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায়। এই শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কার মধ্যে যদি তুলনা করা হয়, তাহলে অবশ্যই কাঁচা লঙ্কা বেশি উপকারী। তাই বলে শুকনো লঙ্কা খেলেই যে ক্ষতি হবে তা কিন্তু নয়। সুতরাং বন্ধুরা, এই ইনফরমেশনটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করবেন। আর হোম অ্যান্ড হেলথ কেয়ার রিলেটেড সমস্ত প্রোডাক্টের সঠিক রিভিউ এবং টিপস পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।